আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দোয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের মধ্য থেকে অনেকে স্বপ্নে মৃত মানুষকে জীবিত দেখলে কি হয়, এ ধরনের স্বপ্নের সহি তাবির বা ব্যাখ্যা আসলে কি, এমন স্বপ্ন সংক্রান্ত ব্যাখ্যা অনেকে জানতে চেয়েছেন। তাই আজকের ভিডিওটিতে এ ধরনের খাপ বা স্বপ্নের সঠিক সম্ভব ব্যাখ্যা ও এরূপ স্বপ্ন দেখলে করণীয় কি তা সংক্ষিপ্ত সময়ে তুলে ধরার চেষ্টা করবো ইনশা আল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদের অনেকের মাঝে এই স্বপ্ন নিয়ে নানা ধরনের ভয়ভীতি কাজ করে, আর কেনই বা করবে না, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত নিকটবর্তী সময়ে মুমিনদের স্বপ্ন খুব কমই মিথ্যা হবে। তবে স্বপ্নের ব্যাখ্যা সব সময় শতভাগ মিলে যাবে বিষয়টি এমনটি অনেক সময় নাও হতে পারে, আবার অনেক সময় কিছু স্বপ্নের ফলাফল বা ব্যাখ্যা মিলেও যায়। স্বপ্নে মৃত মানুষ দেখার বিষয়টিও ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। এটি নির্ভর করে কাকে স্বপ্ন দেখেছেন, তিনি কেমন ব্যক্তি ছিলেন, কখন স্বপ্নটি দেখেছেন ইত্যাদি অনেকগুলি বিষয়ের উপর। আপনি যদি স্বপ্নে কোনো মৃত মানুষকে জীবিত দেখতে পান, তাহলে স্বপ্নটি ভালো নাকি খারাপ তা নির্ভর করবে আপনি স্বপ্নে মৃত মানুষটিকে কি অবস্থায় দেখেছেন তার উপর। যদি স্বপ্নে কোনো পিতা মৃত ছেলেকে জীবিত অবস্থায় দেখতে পায়, তাহলে স্বপ্ন দর্শনকারীর কাছের কোন মানুষ তার সাথে শত্রুতা শুরু করতে পারে তার নিশানা বুঝতে হবে। কেউ যদি স্বপ্নে মৃত মানুষ আপনাকে কাছে ডাকছে মর্মে দেখতে পায়, তাহলে এটি আপনার হায়াত শেষের দিকে চলে এসেছে তার আলামত বুঝতে হবে। স্বপ্নের পিতা অথবা মাতাকে জীবিত অবস্থায় দেখতে পেলে স্বপ্নদ্রষ্টার দুঃখ কষ্ট চলে যাবে ইনশাল্লাহ, এটি তার আলামত। কেউ যদি স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তিটি আপনার কাছে খাবার চাচ্ছে, তাহলে এর তাবির হবে সেই ব্যক্তি কবরের জীবনে অনেক কষ্টে আছে তার আলামত। স্বপ্নে নিজের দাদা বা দাদিকে জীবিত দেখলে স্বপ্নদ্রষ্টার জীবনে সাফল্য আসবে তার পূর্বাভাস। কেউ যদি স্বপ্নে দেখে যে মৃত লোকটি কান্না জড়িত বা ছিন্ন বস্ত্র পরিধানে আছে, তাহলে এর ব্যাখ্যা হবে বারজাখ তথা কবরের জীবনে খারাপ সময় অতিবাহিত করছে সেই ব্যক্তি। স্বপ্নে কেউ যদি তার মৃত কন্যাকে জীবিত অবস্থায় দেখে, তাহলে খাপ দর্শনকারীর বালা মুসিবত দূর হবে তার ইঙ্গিত। কেউ যদি স্বপ্নে মৃত মানুষটিকে হাসি খুশি অবস্থায় দেখতে পায়, তাহলে বুঝবেন সেই ব্যক্তি খুব ভালো অবস্থায় আছে, পরকালে মহান আল্লাহ তার উপর সন্তুষ্ট রয়েছেন। স্বপ্নে কেউ যদি তার মৃত ভাইকে জীবিত অবস্থায় দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা দুর্বলতার পর সফলতা ফিরে আসবে তার আলামত। আর যদি স্বপ্নে মৃত ব্যক্তির সাথে ভ্রমণ করতে দেখতে পান, তবে যে কোনো প্রকার ভ্রমণে ক্ষয়ক্ষতি সাধিত হতে পারে তার সম্ভাবনা বোঝায়। স্বপ্নে কেউ যদি তার মৃত বোনকে জীবিত অবস্থায় দেখতে পায়, তাহলে সে তার জীবনে হারানো কোনো কিছু ফিরে আসবে তার আলামত। স্বপ্নে মৃত ব্যক্তির সাথে কথা বলেন, তাহলে বুঝবেন আপনার কোনো নেক আশা পূরণ হবে তার আলামত, অথবা আপনার কাছ থেকে কোনো প্রিয় বস্তু চলে যেতে পারে তার আলামত, আল্লাহ আলাম। স্বপ্নে কোনো ব্যক্তি সুস্থ হয়ে নিজেকে ঘর থেকে বের হওয়া অবস্থায় দেখতে পেল, এবং বের হওয়া কালে যদি কারোর সাথে কথা বলে, তাহলে সে রোগমুক্ত হবে, আর কথা না বললে তার মৃত্যু হতে পারে তার আলামত। কেউ যদি স্বপ্নে মৃত মানুষটির সাথে কান্না করে কথা বলে বা মন খারাপ করে কথা বলে, তাহলে এর অর্থ হবে অচিরে স্বপ্নদ্রষ্টার বড় কোনো ক্ষতি হতে পারে। স্বপ্নে আকাশ থেকে তারকা পতন দেখতে পেলে দর্শনকারী ধনী হলে দারিদ্রের কবলে পতিত হবে, আর গরিব হলে শহীদ মৃত্যু নসিব হবে তার আলামত। কেউ যদি স্বপ্নে মৃত মানুষটির মাথা কাটা দেখতে পায়, তাহলে নিকটাত্মীয় মানুষের সাথে সম্পর্ক ছেদ হতে পারে তার আলামত। এক ব্যক্তি স্বপ্নে দেখলো সে ভূগর্ভে ঢুকে পড়েছে বটে, কিন্তু কোনো গর্ত তার দৃষ্টিগোচর হয়নি, এর ব্যাখ্যা হবে দুনিয়া অন্বেষণের অন্তরালে সে মৃত্যুবরণ করবে। কেউ যদি স্বপ্নে মৃত ব্যক্তিকে উলঙ্গ অবস্থায় দেখতে পান, তবে এটি আপনার গুনাহ খাতা ক্ষমা করা হয়েছে তার আলামত। কেউ দেখতে পেল তার ঘরের কিছু অংশ ধসে গেছে অথবা ধসে পড়েছে, তাহলে যার সাথে এ ব্যাখ্যা তথা ধসের সম্পৃক্তি, তার জন্য এটি মৃত্যুর পূর্ব লক্ষণ বুঝতে হবে। কেউ যদি স্বপ্নে মৃত ব্যক্তিকে গোসল করতে দেখতে পান, তবে এটি রোগ থেকে মুক্তি লাভের নিশানা বুঝতে হবে। মৃতা নারীকে, অর্থাৎ যিনি মারা গেছেন, এমন নারীকে সে বিয়ে করেছে মর্মে দেখতে পেলে এমন বিষয়ে সে সফল হবে যা শেষ হয়ে গেছে এবং তা থেকে যে নিরাশ হয়ে গেছে। যদি স্বপ্নে মৃত ব্যক্তিকে দাফন করতে মর্মে দেখতে পান, তাহলে হতাশা দুঃখ বেদনা দূর হয়ে যাবার আলামত বুঝতে হবে। জীবিত ব্যক্তিকে যদি স্বপ্ন দেখে মৃত ব্যক্তিকে সে কোনো জীবিত লোকের কাপড় অথবা নিজের পরিধেয় বস্তু দান করেছে, আর
মৃত ব্যক্তি সেটি গ্রহণ করে পড়েও ফেলেছে। এর ব্যাখ্যা, জীবিত লোকটি মারা যাবে এবং মৃত ব্যক্তির সাথে পরকালে সাক্ষাৎ হবে। যদি স্বপ্নে মৃত ব্যক্তির সাথে খানা খেতে দেখতে পান, তবে ইহকাল ও পরকালে সুখ শান্তি লাভের ইঙ্গিত। কেউ স্বপ্নে দেখলো মৃত ব্যক্তির সাথে তার কুলাকুলি করছে অথবা তাকে হত্যা করে ফেলেছে। এর ব্যাখ্যা হবে, দর্শনকারী জীবিত লোকটির বয়স বৃদ্ধি পাবে। কেউ স্বপ্নে দেখলো মৃত ব্যক্তি তার ঘরে প্রবেশ করেছে এবং সেও মৃতের সাথে রয়েছে, কিন্তু ঘরটি তার অপরিচিত, তাহলে সে লোক মারা যাবে এবং মৃতের সাথে মিলিত হবে। কেউ যদি স্বপ্নে দেখে মৃত ব্যক্তি তার থেকে রুটি কিংবা আংটি গ্রহণ করেছে, এর ব্যাখ্যা হবে, তার ছেলে থাকলে ছেলে মারা যাবে, মাল সম্পদ থাকলে তা বিনাশ হয়ে যাবে। আল্লাহ আলাম। স্বপ্নে নিজেকে মৃত্যু দেখলে বা নিজে মারা যাচ্ছেন মর্মে দেখলে নেক হায়াত লাভ করবেন ইনশাআল্লাহ। তবে বেনামাজি দেখলে এই স্বপ্নে কোনো কল্যাণ নেই। কেউ যদি দেখে মৃত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ বিষ ব্যথায় জর্জরিত, তাহলে এর ব্যাখ্যা হবে, সে অঙ্গ যার সাথে সংশ্লিষ্ট কবর জগতে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি স্বপ্নে পরিচিত জীবিত মানুষকে যার কোনো রোগ ব্যাধি নেই তাকে মৃত দেখতে পান, তবে সে হায়াতে তয়েবা তথা অনেক হায়াত লাভ করবে ইনশাআল্লাহ তার আলামত। তাই ভয়ঙ্কর স্বপ্ন দেখলে বিশ্বাসীগণ আল্লাহর কাছে সাহায্য চাইবে আর ভালো কিছু দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। মনে রাখবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকা বিপদ আপদ দূর করে। আর স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে সতর্ক করতে চাচ্ছেন যে আপনি দিনের উপর থেকে দূরে চলে গেছেন, তাই স্বপ্নের দ্বারা আল্লাহ পাক আপনাকে দিনের পথে রাখছেন। অতএব দুঃস্বপ্ন দেখলে দুশ্চিন্তা না করে নিজের সাধ্য মতো গরিব মিসকিনকে সাহায্য করবেন, আল্লাহর রাস্তায় দান খরাত করবেন, নিয়মিত নেক আমল ও সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। তাহলে যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবেন।